আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আশা করি সবাই ভালো আছেন আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে ভাই ফেকরা কোম্পানিটা কীরকম আমরা ফেকরা কোম্পানিতে কাজের জন্য আসতে চাই আসলেও ফেকরা কোম্পানিতে কাজের জন্য আসলে কেমন সুযোগ সুবিধা পাওয়া যাবে কি কি কাজ করা যাবে বা ফেকরা কোম্পানিতে কোন কোন ধরনের কাজ আছে আমরা করতে পারবো কি না বা আসলে আমাদের কেমন হবে এ বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চাইছেন তো আমি ফ্যাক্রা কোম্পানি সম্বন্ধে যথেষ্ট কিছু তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি তথ্যগুলো শুনে আপনারা অনেকে উপকৃত হবেন আর আমার তথ্যগুলো পেয়ে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে যে কোনো ভিডিও দেওয়ার আগে সবার আগে আপনি পেয়ে যান তাই হোক ফ্যাকরা কোম্পানি হচ্ছে মালয়েশিয়ার একটি প্রসিদ্ধ কোম্পানি উনিশশো সালে যে কোম্পানিটি যাত্রা হয়েছে সেটা হচ্ছে ফ্যাকরা কোম্পানি ফ্যাকরা কোম্পানির নাম আগে ফ্যাকরা ছিল না উনিশশো সালে এটাকে নামকরণ করা হয় ফ্যাকরা কোম্পানি এই ফ্যাকরা কোম্পানি অনেকেই জানেন যে এটা একটি বেসরকারি কোম্পানি আসলেও ফ্যাকরা কোম্পানিটি বেসরকারি কোম্পানি নয় এটা হচ্ছে আধা সরকারি কোম্পানি অর্থাৎ এটার মালিকও আছে আবার সরকারেরও কিছুটা ভাগ আছে যৌথভাবে যার কারণে এটাকে বলা হয় আধা সরকারি কোম্পানি তো ফ্যাকড়াতে যারা কাজ করে থাকে তারা সাধারণত দুই ধরনের কাজ করে থাকে তাদের কাজকে আমি দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে বেসিকের কাজ আরেকটা হচ্ছে কন্ট্রাক্টের কাজ যারা ফল কাটে তারা কন্ট্রাকে ফল কেটে থাকে আবার লোড করে যারা তারা কন্ট্রাকে লোড করে থাকে যারা কনসিকমের কাজ করে অর্থাৎ বেসিক কাজ করে তারা আপনার বেসিক কাজ করে হচ্ছে যেমন ধরেন সার দেওয়া স্প্রে করা গাছের গুঁড়া পরিষ্কার করা ডালগুলো সাজানো সহ নানা ধরনের কাজ করে থাকে তারা ব্যসে কি কাজ করে আর এই ফ্যাকরা কোম্পানিতে শুধু পাম অয়েল সেটা নয় ফ্যাকরা কোম্পানিতে কাঁঠালের বাগান আছে ডুরিয়ানের বাগান আছে নারকেলের চাষ আছে তাদের সব থেকে বড় যে আবারটা হয় সেটা হচ্ছে পাম অয়েল তো যারা বেসিকে কাজ করে আপনারা জানেন মালয়েশিয়ার বর্তমান বেসিক বেতন হচ্ছে পনেরোশো ইঙ্গিত অর্থাৎ আট ঘন্টা ডিউটি করার পর তারা পনেরোশো ইঙ্গিত পায় এবং পরবর্তী সময় তারা ওভার টাইম করে তাতে ওভার টাইম শুক্রবারের দিনকে অর্থাৎ তাদের যদি সাপ্তাহিক ছুটি যেদিন আছে সাপ্তাহিক ছুটির দিনকে তারা ডাবল পায় সরকারি ছুটির দিন তারা তিন ডাবল পায় এভাবে তারা কাজ করে দেখা গেল সারা বছর যদি তারা ডিউটি করে সারা মাসে যদি আমি এক মাস হিসাব করি তাহলে তাদের বেতন দু হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত আসে অর্থাৎ আপনি যতটা বেসিক কাজ করবেন যতটা ওভারটাইম করবেন যতটা হলিডেগুলো করবেন সেটা সাপ্তাহিক হোক বা পাবলিক হোক আপনি ততটা ইনকাম করতে পারবেন আর যারা ফল কাটে তারা সাধারণত কন্টাকে ফল কেটে থাকে কন্টাকে ফল কাটলে তারা বিভিন্ন গাছ বিভিন্নভাবে কন্ট্রাক্ট নেয় যেমন ধরেন কত গাছ আছে আশি টাকা টন দেয় কত গাছ আছে ষাট টাকা টন চল্লিশ টাকা টন এভাবে দিয়ে থাকে কিন্তু সেটা হচ্ছে আপনার গাছের বয়স এবং কাজের উপর ই করে আবার অনেকখানে আছে স হিসাবে দেয় অর্থাৎ ফেলারা কোম্পানির অনেক স্টেট আছে যেখানে শ হিসেবে দেয় যেগুলো ছোটো গাছে যদি আপনি ফল কাটেন আপনি বাইশ টাকা পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা স পাবেন বড়ো গাছে যদি ফল কাটেন আপনি আশি টাকা নব্বই টাকা স পাবেন অর্থাৎ ওই স্টেডের ওই নিয়ম অনুযায়ী আপনি বেতনগুলো পেয়ে থাকবেন এখন সেই হিসাবে দেখা যায় যারা ফল কাটে তারা প্রতি মাসে তিন হাজার চার হাজার বা এর থেকে কম বেশি অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন ফ্যালকা কোম্পানিতে যতটা পরিশ্রম করতে পারবেন আপনারা ঠিক ততটাই বেতন পাবেন আমি আমার প্রত্যেক ভিডিওটি যে কথাটি বলে থাকি যে ভাই পরিশ্রম করতে হবে আপনি যতটা পরিশ্রম করবেন কারণ পাম অয়েল বাগানের কাজ প্লান্টেশনের কাজ অনেকটা কঠিন কাজ আপনি যতটা পরিশ্রম করতে পারবেন আর ততটা ইনকাম করতে পারবেন এটা আপনি যে কোম্পানিতে আসেন সেই কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য এখন ফেকরা কোম্পানিতে যদি আপনি আসেন ফেকরা কোম্পানি একটি ভালো কোম্পানি এই কোম্পানিতে সাধারণত মালয়েশিয়ার লোকজন বেশি কাজ করে থাকে কারণ এরা মালয়েশিয়ার অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে গ্রামগঞ্জের অনেক কাজগুলো তারা উন্নয়নমূলক কাজ এই কোম্পানিটা করে থাকে তো এখন আসার পর আপনি থাকবেন কি আপনার চিকিৎসা কী এ বিষয়ে বলি আপনি আসার পর কোম্পানি আপনাকে সুন্দর একটা রুম দেবে থাকার ব্যবস্থা করে দেবে থাকা নিয়ে আপনার টেনশন নাই আপনার যদি চিকিৎসা প্রয়োজন হয় আপনার সুস্থ হন দুর্ঘটনা কারণ বা যে কোনো ঠান্ডা জ্বর যাই হোক কোম্পানি আপনাকে ফ্রি চিকিৎসা করবে কোম্পানি আপনার ভিসা লাগাইয়ে দেবে সব কিছু কোম্পানি করবে আপনাকে শুধু কোম্পানির নিয়ম কারণ ফলো করে কাজ করতে হবে তাহলেই মনে করেন আপনি ফেকরা কোম্পানিতে ভালো মতো কাজ করতে পারবেন অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারবেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখতে পারবেন আর এই কোম্পানিতে যে লোকগুলো আসে এরা যথেষ্ট হ্যাপি এবং ওরা সবসময় বলছে যে ভাই ফ্যাক্ট্রা কোম্পানি আসলে একটা ভালো কোম্পানি হয়তো দু এক জায়গায় দু একটা স্টেট আসে একটু খারাপ হতে পারে তার মানে একটা কোম্পানি যদি ধরেন পঞ্চাশটা স্টেট থাকে দু একটা যদি খারাপ থাকে তাহলে সেটাকে খারাপ বলা যায় না সেটাকে ভালোই বলা যায় সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে তো যাই হোক আপনি যদি ফ্যাকরা কোম্পানিতে আসতে চান তাহলে অবশ্যই ফ্যাকরা কোম্পানিটা আপনার জন্য ভালো একটি কোম্পানি হবে আশা করছি কারণ আমি বেশ কয়েকটি কম স্টেটে খোঁজ নিয়ে দেখছি তারা সকলেই ফ্যাকরা কোম্পানির সম্বন্ধে যথেষ্ট সুনাম করছে এদের লেনদেনও ভালো বেতন করিও ভালো সরকারি সুযোগ সুবিধা সব কিছু দিয়ে থাকে আবার আইল অর্থাৎ শ্রমিক ইউনিয়ন কর্তৃক যে সমস্ত নিয়মগুলো আছে আন্তর্জাতিক শ্রমিক আইনগুলো তারা ফলো করে থাকে সব কিছু মূলে মোটামুটি ফ্যাকড়া কোম্পানিটি আপনার কর্মস্থলের জন্য একটি উপযুক্ত এবং ভালো একটি কোম্পানি হবে বলে আশা করছি তো যাই হোক আপনাদের যদি আর কোনো বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সময় সুযোগ নিয়ে তো আপনারা দেখেন ফ্যালকা কোম্পানিতে সাধারণত ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া থেকে লোকজন বেশি এনে থাকে বাংলাদেশে থেকে লোকজন একটু কমই বর্তমান আনতেছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে অভিবাসন ব্যয় অতিরিক্ত হওয়ার কারণে মালয়েশিয়া থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ আপাতত কোনো লোকজন বা কোনো শ্রমিক আনতেছে না তারপর আপনারা যদি ফ্যালকা কোম্পানিতে আসতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে তো যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে অনেক তথ্য পেয়েছেন এবং উপকৃত হয়েছেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ